রাইত ঘুমাইবা সকাল বেলা গর্তাকে লাশ পড় হইছো আপনার নামাজও যায় না আল্লাহ কইরা এই নামাজ কঠিন কাজ কেবল মাত্র তার আল্লাহকে সুজা যারার ভিতরে আল্লাহর ভয় দুনিয়ার খেউ আপনার আফন নাই আপনার বাপও আপনার আফন নাই আপনার মাও আপনার আফন নাই আপনার বউও আপনার আফন নাই ভাই বোন খেউ আফন নাই এবার দলিল কই আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাই কিয়ামতের দিন আপনাকে রেখে পালাবে সবাই যার যার চিন্তায় পেরেশান থাকবে যে বউয়ের সাথে একই খাতে ঘুমা আজকে আপনি মারা যান সর্বোচ্চ 10 দিন 20 দিন 3 মাস 6 মাস 1 বছর পরে দেখবে আপনাকে মনেও রাখবে আর আল্লাহ যদি এটা না বলে দেয় তাহলে দুনিয়াত মানুষ আসলে বাস করা অসম্ভব হয়ে গেল এটাও আল্লাহর নিয়ামত কইবা কিলা নিয়ামত আপনার আব্বা আপনার আম্মা মারা যাওয়ার দিন জেলা আপনার খারাপ লাগছে ই খারাপ লাগা যদি সারা জীবন থাকে আপনি বাদ খাইতে পারবা না সলতা ফেলতে পারবা না তো এটা আল্লাহ বলে দেন দুনিয়ার মানুষের কার্যক্রমে স্বাভাবিক রাখবার লাগে কারণ না বললে তো বিপদ এই দুনিয়ায় খেয়েও আপনার আফন নাই আসলে আফন আল্লাহর রসুল এর লাগি আল্লাহ আল্লাহ রসুল রে ভুলে গেলে তো হইতো না আপনি দুনিয়ার হকলতা প্রয়োজনে বলে জিবা আল্লাহ এবং রসুল রে বলা যাইতো ওটার নাম ইমান ওটার নাম কিতা এটার নাম তাকওয়া তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন এক আয়াত দিয়া তো শেষ হই জিবরাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবার দ্বিতীয় অংশে আসেন দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা সাদিকিন অর্থাৎ সত্যপন্থীদের সাথে হও সত্যপন্থীদের সাথে থাকো এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ তাকওয়াবান হতে হলে সত্যপন্থী মানুষদের সুহবতে থাকতে হবে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা উদাহরণ শুনেন আপনার কাপড়ের মধ্যে আপনি আতর লাগালেন আতর মাখা সেই কাপড় যদি আপনার বাড়িতে নিয়ে আলমারির ভেতরে রেখে দেন দেখবেন আতরের সুগন্ধ আলমারির অন্যান্য কাপড়ের ভেতরেও চলে যায় সিগারেট খেয়েছেন সিগারেটের ধোঁয়া যদি কাপড়ে থাকে সিগারেটের দুর্গন্ধযুক্ত এই কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও চলে যায় এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম নামাজির সাথে চললে ভালো মানুষের সাথে চললে পরহেজগার মানুষের সাথে চললে তার ভালো ভালো গুণগুলো ধীরে ধীরে আপনার উপরেও আসর করবে আর আপনি মদখুরি আবাকুর গাজাকুর চোর ডাকাত সন্ত্রাসীর সাথে চলাফেরা করলে ধীরে ধীরে তার খারাপ গুণ দ্বারা আপনিও প্রভাবিত হয়ে যাবেন এজন্য বন্ধু নির্বাচনে আপনি সতর্কতা অবলম্বন করবেন এই জায়গা আল্লাহ কোরআনে বাকি রাখেন নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সকল লোকেরা দুনিয়ার জীবনে খারাপ করবে কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে তারা আফসোস করবেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াদ-দ্বালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা আল্লাহ তাআলা বলছেন সেই দিন জালিমরা গুনাহগারেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা আফসোস আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম যারা রাসূলকে অনুসরণ করে সেই নবী রাসূলগণকে মেনে চলে এমন লোকদের সুহবতে যদি থাকতাম তাদের সাথে যদি আমি চলাফেরা করতাম আমার জন্য সেটা কতই না মঙ্গলকর হতো পরের আয়াতে আল্লাহ বলছেন এরা আফসোস করে আরো বলবে ইয়া ওয়াইলাতা লাম আতখিযু ফুলানান খলিলা এ জওয়ান ফাইনতে বালা করে ওখানে হলো হায় আফসোস আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি আমি চলাফেরা না করতাম হাসরের ময়দানে
আজ আমার কঠিন পরিণতি হতো না আফসোস করার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই তোমরা যারা ছাত্র পড়াশোনা করো ক্লাসের ফার্স্ট বয়কে তুমি তোমার বন্ধু বানাও যে ছেলে স্কুল কলেজে গিয়ে ফাঁকিবাজি করে মেয়েদের সাথে দুই নাম্বারি করে বিড়ি সিগারেট খায় সুযোগ পেলে ইয়াবা খায় এমন ছেলেকে তোমার বন্ধু বানাবা না বন্ধু নির্বাচনে তুমি সাবধান হও ক্লাসের ফার্স্ট বয় নামাজি ছেলে যে ছেলেটা নামাজ আদায় করে শিক্ষকদেরকে সম্মান করে শিক্ষকদের সুহবতে থাকে উস্তাদদের সান্নিধ্যে থাকে তাকে বন্ধু বানান ব্যবসা যারা করেন ভালো ব্যবসায়ীর সাথে থাকেন তাহলে দেখবেন ভালো ভালো পরামর্শ পাবেন যদি সিন্ডিকেট ওয়ালা ব্যবসায়ীর সাথে থাকেন আপনাকে শুধু কুবুদ্ধি দিবে এইভাবে করে সমাজের প্রতি স্তরের মানুষেরা আপনাকে চেষ্টা করতে হবে ভালো মানুষের সাথে থাকা ভালো মানুষের সাথে থাকলে তার ভালো ভালো গুণগুলো আপনার উপরে এসে আসর করবে এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ সত্যপন্থীদের সাথে না চললে সত্য এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায় তাকওয়া ছাড়া শিক্ষাঙ্গনে যেমন ওই যে শিক্ষিত চোরের উদাহরণ দিয়েছিলাম তাকওয়া ছাড়া যেমন তাকওয়াবিহীন শিক্ষা কারিকুলাম যেমন শিক্ষিত বানালেও শিক্ষিত চোর বানায় ঠিক তেমনি ভাবে তাকওয়াহীন সমাজ তাকওয়াহীন ব্যক্তিগণ যদি সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেয় সেই সমাজ এবং রাষ্ট্র একেবারে ধ্বংসের খাদে চলে যাবে কেমন ভাবে আমরা আল্লাহকে ভয় করব কেমন করে আল্লাহকে ভয় করা উচিত কোরআনুল কারীমের তিন নাম্বার সূরা সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি হে ঈমানদারেরা যতটুকু হক আদায় করে আল্লাহকে ভয় করা উচিত ঠিক ততটুকু হক আদায় করে আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মরে যেও না ইয়াতে আল্লাহ বললেন হে ঈমানদারেরা আল্লাহকে যেমন ভাবে ভয় করা উচিত ঠিক তেমন ভাবেই তুমি ভয় করো আল্লাহকে আপনি কেমনে ভয় করবেন ইত্তাকুল্লাহা ফিসসিররি ওয়ালা আলানিয়া আল্লাহকে আপনি প্রকাশ্যেও যেমন ভয় করবেন গোপনে গোপনে যখন আপনার গোপন কাজ কারবার কেউ দেখে না কেউ জানে না তখনও আপনি আল্লাহকে ভয় করবেন কারণ আপনার কোনো কাজ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আপনার কোনো কিছু দুনিয়ার মানুষ না জানলেও যিনি আপনার সব কিছু দেখেন এবং জানেন তিনি কে আল্লাহকে কেন ভয় করবেন কারণ তিনি আপনার সব খবর জানেন তিনি সব দেখেন তিনি সব শোনেন আপনারাও তো দেখেন আল্লাহও দেখেন আপনাদের দেখা আর আল্লাহর দেখা কি একরকম মানুষের দর্শন শক্তি আর আল্লাহর দর্শন শক্তি একরকম নয় আমাদের দেখার একটা লিমিটেশন আছে আমাদের দেখার একটা সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট একটি সীমা পর্যন্ত আমরা দেখি ওই সীমানার বাহিরে আমরা দেখতে পারি না ফর এক্সাম্পল মাথালান এই যে আমার পিছনে একটি পর্দা দেওয়া আছে এই পর্দার অপোজিটে কি হয় আমরা কেউ দেখি না এই ঈদগাহ ময়দানে বসে আমরা দয়ার বাজারের কোনো কার্যক্রম এখান থেকে দেখি না আমরা কোম্পানিগঞ্জে থেকে প্রযুক্তি ছাড়া গোটা দুনিয়ার কোনো খবর দেখতে পারি না কিন্তু আমার রব হলেন এমন আমার রবের কোনো প্রযুক্তি লাগে না আসমানে জমিনে নবমণ্ডলে ভূমণ্ডলে যা কিছু আছে যা কিছু হচ্ছে প্রতিনিয়ত সব কিছু যার চোখের সামনে আছে তিনি কি
এই ভয়টা যদি আপনার অন্তরে থাকে এই অনুভূতি যদি আপনি নিজের মধ্যে লালন করতে পারেন তাহলে আল্লাহর ভয় আপনার মধ্যে পয়দা হবে কিন্তু এই অনুভূতি যদি আপনার মধ্যে পয়দা না হয় তাহলে আল্লাহর ভয় এটা মুখে মুখে বলবেন কিন্তু বাস্তবিক অর্থে এর কোনো নমুনা দেখা যাবে না আল্লাহ তাআলা তো সবই দেখেন কালো চশমা লাগালেন কালো চশমা লাগিয়ে ভাটরাই কলেজের সামনে স্কুল কলেজ ছুটির সময় কালো চশমার আড়াল দিয়ে আপনি মেয়েদের দিকে লুচ্চার মতো তাকালেন হয়তো আপনার কালো চশমার আড়ালের খবর পাবলিক জানে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর চোখের খেয়ানতের খবর মানুষ জানে না কিন্তু জানেন কে আল্লাহ এটার নাম আল্লাহর ভয় আল্লাহ আপনার সব দেখেন আপনি যা করেন আল্লাহ সবই দেখেন আপনি তো আপনার বাবার সামনে আপনি তো আপনার মায়ের সামনে আপনার ভাই বোনের সামনে মোবাইল হাতে নিয়ে আপনি কখনো পর্নোগ্রাফি দেখেন না নিষিদ্ধ কোনো সাইটে যান না আপনি ইউটিউবে গিয়ে অশ্লীল আজেবাজে কোনো ভিডিও দেখেন না কিন্তু যখন একাকী আপনার রুমে থাকেন তখন কেন চক্ষু দিয়ে আজেবাজে জিনিস দেখতে মন চায় কারণ আপনি মনে মনে ভাবেন আমার ভাই বোন মা বাবা কেউ তো এখন দেখে না সুযোগটা কাজে লাগায় কিন্তু আপনাকে মনে করতে হবে অন্ধ কার একাকী সেই রুমে নীরবে নিভৃতে আপনি যখন আছেন আপনার মা বাবা ভাই বোন আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কার্যক্রম না দেখলেও আপনার রাত ১২টার পরে গার্লফ্রেন্ডের সাথে সকল আদান প্রদানের খবর যিনি জানেন তিনি কি এটার নাম কি যুবকরা কথা বলো যুবকের মতো এটার নাম কি আল্লাহর ভয় এটার নাম আল্লাহকে এজন্য ভয় করবেন তিনি আমার সব দেখেন তিনি আমার সব শুনেন আমরাও তো শুনি আল্লাহও শুনেন কিন্তু আমাদের শ্রবণ শক্তি আর আল্লাহর শ্রবণ শক্তির মধ্যে পার্থক্য আছে না নাই পার্থক্য হলো আমাদের শ্রবণ শক্তির লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহ তাআলার শ্রবণ শক্তির কোনো লিমিটেশন নাই নির্দিষ্ট কোনো সীমানা নাই আমরা হয়তো একটি এলাকায় থেকে অন্য এলাকার কোন আওয়াজ আমরা আমাদের কানে পাই না শান্তির বাজারে কি হয় দয়ার বাজারে কি হয় আমাদের কান এখন শুনে না কিন্তু আল্লাহ বুঝয় সেগুলো জানেন না শুনেন না আমার আল্লাহর শ্রবণ শক্তি কেমন আপনি বোঝার চেষ্টা করেন জান্নুন সাহিবুল হুত মাছওয়ালা নবী ইউনূস আলাইহিস সালামকে যখন বিরাট একটি মাছ গিলে ফেলল তাফসীরের মধ্যে এসেছে তিনটা অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সাগরের তলদেশ হলো অন্ধকার সেখানে সূর্যের কোনো আলো যায় না কোনো কিছুর আলো পৌঁছায় না ইউনূস নবী এক নম্বরে সাগরের অন্ধকারে পড়েছিলেন দুই নম্বর মাছের পেটের ভেতরের অন্ধকার আর তিন নম্বর হলো রাতের বেলা তার এই অবস্থা হয়েছিল রাতের অন্ধকার ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি লক্ষ্য করলেন এমন এক মুসিবতে আমি পড়েছি এমন জায়গায় চলে এসেছি দুনিয়ার কোনো মানুষকে আমি ডাকলে কোনো মানুষ আমার ডাকের জবাব দিবে না কোনো ফেরেশতাও শুনবে না সমুদ্র সমুদ্র জগতের কেউ শুনবে না নভোমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না তখন তিনি মাছের পেটের ভেতর থেকে আল্লাহর কাছে আবেদন জানিয়ে বলেছিলেন এই দোয়াটা আমরা সকলেই জানি তিনি তখন আবেদন করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো এমন এক মুসিবতে পড়েছি নিজের উপর জুলুম করে এমন এক বিপদে পড়েছি তুমি যদি উদ্ধার না করো তুমি যদি না বাঁচাও কেউ বাঁচাতে পারবে না ইউনূস নবী যখন রাতের বেলা সাগরের তলদেশে মাছের পেটের ভেতরের অন্ধকার থেকে আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন আল্লাহ তাআলা তখন বললেন আমার ইউনূসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই জমিনের কেউ শুনে নাই আসমানের কেউ শুনে নাই কিন্তু কেউ সেটা না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার ইউনূস
ফেরদৌসের ফরিয়াদ শুনেছি শোনার পরে আমি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে উদ্ধার করলাম ও কাযালিকা এরপরে আল্লাহ আমার আপনার আমাদের কথা বললেন এভাবে যদি মুমিনরাও ইউনূসের মতো কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে ইউনূসের মতো আমাকে ডাকে আমার কাছে যদি সাহায্য চায় নুনজিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে কি বুঝলেন আমরা যেটা শুনি না সেটা শুনেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে আল্লাহকে এজন্য ভয় করবেন আপনি বাবার চক্ষু ফাঁকি দিয়ে যে কোনো গুনাহ করতে পারবেন আপনি মা বাবা ভাই বোন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ফাঁকি দিয়ে কিছু করতে পারবে কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে কিছু করা আপনার দ্বারা সম্ভব নয় এটার নাম কিসের ভয় আল্লাহর জোরে বলেন কিসের ভয় আল্লাহর এই ভয়টা যদি কারো অন্তরে চলে আসে আপনি তার রশি দিয়ে বেঁধে পিটায়াও কোনোদিন খারাপ কাজ করাতে পারবেন না পারা যাবে একটা ঘটনা আমার মনে পড়লো বলবো সুনানে বাইহাকীর ভিতরে এই হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার সাথীদেরকে নিয়ে এক সফরে বের হয়েছিলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তিনি তার সাথীদেরকে বললেন দুপুরের খাবার লাঞ্চ করার জন্য দস্তরখানা বিছাও তার সাথীরা দস্তরখানা বিছিয়ে দিলেন তারা যখন খাবার সামনে নিয়ে খাবার খেতে যাবেন ঠিক সেই সময়ে একজন রাখাল রাখাল তো আমরা সবাই বুঝি তাই না মাথুকা আপনারা ক্লান্ত হয়ে গেছেন নি এক রাখাল মরুভূমিতে পশুর পাল নিয়ে গেল সেই রাখাল তখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সেই রাখালকে লক্ষ্য করে বললেন শোনো দুপুরের খাবার আমরা খাওয়ার জন্য খাবার সামনে নিয়ে বসেছি তুমি আমাদের সামনে দিয়ে যাচ্ছ আসো আমাদের সাথে বসে খাবার খাও রাখাল তখন বলল আপনি আমাকে দাওয়াত খেতে বলেছেন আপনাকে শুকরিয়া জানাচ্ছি তবে আপনাদের সাথে আমি তো খাবার খাবো না খেতে পারবো না তারা বললেন কেন খাবে না সে বলল আমি তো রোজাদার রোজা রেখেছি তিনি তখন বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো নফল রোজা ভাঙলে অসুবিধা হয় না তুমি রাখাল মানুষ সব সময় ভালো ভালো আইটেমের খাবার দাবার পাও না আসো আমাদের সাথে ভালো ভালো মেনু আছে খাবার খেতে বসো আর আজকে খুব রুক্ষ আবহাওয়া প্রচন্ড গরম আসো আমাদের সাথে খাবার খাও নফল রোজা ভাঙলে অসুবিধা হবে না রাখাল তখন বলল আমি তো আপনার কথায় রোজাটা নফল হলেও ভাঙতে পারবো না কারণ আমি তো সেই শূন্য দিনের জন্য আমল করছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অবাক হয়ে গেলেন এই রাখালের ভেতরে তো আল্লাহ ভীতি আছে তাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না তিনি বললেন দাঁড়াও মনে মনে ভাবলেন একে পরীক্ষা করে তারপরে এখান থেকে ছাড়ে বলেন এদিকে আসো খাবার খাওয়া লাগবে না তোমার সাথে জরুরি কথা আছে রাখাল যখন আসলো তাকে বললেন আচ্ছা তোমার সাথে যে বিরাট পশুর পাল এই পশুপালের মালিক কে সে বলল আমি একজন রাখাল মাত্র আমার একজন মালিক আছে মনিব আছে আমি তার ছাগলগুলো মরুভূমিতে চড়াই তিনি তখন পরীক্ষা করার অপশন পেয়ে গেলেন ক্লু পেয়ে গেলেন বলেন আচ্ছা শোনো তুমি তো রাখাল মানুষ খুব বেশি পয়সা করি নাই তোমার পশুর পাল থেকে একটা পশু আমার কাছে বিক্রি করো তোমাকে নগদ টাকা দিব এটা আমি জবাই করব কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যাতে করে ইফতারের সময় তুমি খেতে পারো রাখাল তখন বলল আপনাকে না একটু আগেই বললাম এই পশুপালের মালিক আমি নই তো যে পশুপালের মালিক আমি নই কারেন্ট চলে গেছে না জেনারেটর আছে ইয়া আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন চলে আসছে মনে আছে তো কোথায় ছিলাম
ওই রাখাল তখন বলল আপনাকে তো বললাম এই পশুপালের মালিক আমি নই তাহলে কিভাবে আপনার কাছে বিক্রি করব তিনি তো পরীক্ষা করার জন্য তাকে এটা বলেছেন বললেন শোনো তুমি তোমার মালিককে গিয়ে বলবা যে বাঘের আক্রমণে একটা পশু বাঘ খেয়ে ফেলেছে কারণ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা পশু বাঘ খেয়ে ফেলতে পারে এগুলো মরুভূমির স্বাভাবিক ঘটনা তুমি তোমার মালিককে গিয়ে এভাবে বুঝ দিয়ে দিও নগদ পয়সা পাবা পাশাপাশি তোমাকে কিছু মাংস দিব মাংস আদিয়া পাবা সুতরাং চিন্তা ভাবনা করে দেখো তোমার লাভ আছে মালিককে গিয়ে বুঝ দিয়ে দিও যে কোনো কিছু বলে রাখাল তখন বলল রাখাল তখন জবাব দিল হে মুসাফির শোনো আমি হয়তো যে কোনো কায়দায় গিয়ে আমার মালিককে আমার মনিবকে বুঝ দিয়ে দিতে পারবো কিন্তু তোমার আইন আল্লাহ আল্লাহ কোথায় আমি হয়তো আমার মালিক আমার মনিবকে গিয়ে বুঝ দিতে পারবো কিন্তু তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক গোটা বিশ্ব জাহানের মালিক যিনি তাকে তো ফাঁকি দেওয়া কারো দ্বারা সম্ভব নয় ওটা আল্লাহর বই যদি ব্যবসায়ী হলোর ভিতরে ওটা আল্লাহর বই যদি চাকর বাকরের হলোর চাকর বাকরের ভিতরে থাকতো তাইলে দেখা গেল অনেক রাষ্ট্রীয় গোলাম যারা আমলা খামলা যারা এরা যদি চুরি চামারি না করতো আমরা দেশ বোতক হয়ে গেল কথা বুঝলেন নাই আপনারা আমার মাত মনে হয় সারা মাথার ভিতরে দিয়ে হামান না নাই আপনারা কথা বুঝলেন নি কুম্বাই দিজা আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আমি যদি সঠিকভাবে পালন না করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো এই বইটা যদি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তির অন্তরের মাঝে থাকতো তে দেশের সম্পদ বিদেশ পাচার হইল নাকি কিতা হইছে মুখর ভিতরে খের হারাইয়া বেরিয়েছেন না কিতা ইতা গুরুস্থানের ওয়াজ না ইতা আসমানের উপরে আর জমিনের তোলার ওয়াজ না আসমান জমিনের মাঝখানের ওয়াজ হইব কথা বুঝছেন নি বহুত আসমানের উপরের ওয়াজ আর জমিনের তোলার ওয়াজ আপনি শুনছেন কিন্তু আসমান জমিনের মাঝখানের ওয়াজ দরকার জমিন ও বালাইলে সলমান লাগে ঠিক আছে নি কথা ই বইটা যদি দায়িত্বশীল ব্যক্তি হলোর ভিতরে থাকতো তে চুরি সামারি হইল নানি মাতুকা চুরি সামারি হইল নানি এত পড়াশোনা করিয়াও চুরি করে ইলান মানুষ আছে না নাই এটা পয়েন্ট আমার সামনে দিয়ে আসছি আপনারা সুযোগ দিলে হইম আর কি ইনশা আল্লাহকে আপনি এজন্য ভয় করবেন কেউ যেটা দেখে না কেউ যেটা জানে না সেটা যিনি জানেন জোরে বলেন তো তিনি কে এই আল্লাহর ভয় বা তাকওয়া আল্লাহ ভীতি অর্জনের জন্য লাগবে এই কিতাব কি লাগবে কারণ এটা মুত্তাকিদের জন্য দেওয়া হয়েছে এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন লালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড There is no doubt about it and it's a guidance for those who are muttaqeen. It's an ammonic kitab. যার ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও কোন সন্দেহ বা সংশয় পোষণ করা যায় না আল্লাহু আকবার এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন জোরে বলেন তো তিনি কে আপনাকে আল্লাহ ভীতি অর্জন করতে হলে এই কোরআন ওয়ালা হতে হবে কোরআন না জানলে পরে আপনি তাকওয়াবান মানুষ হতে পারবেন না কোরআন না জানলে যে তাকওয়াবান হওয়া যায় না এর বাস্তব নমুনা একবারে নিজের গাউর ভাষায় বুঝাইয়া দেই তাহলে বুঝবা যে কোরআন না জানলে যে আসলেও তাকওয়াবান হওয়া যায় না আমরার দেশ মাঝে মাঝে মসজিদ অন্ত জুতা চুরি হয় ই আমার ভাইয়ের লাগাইছ না একটা টেরের টেরের দূরই লাগাইলে বলা হইল না নি এটা তো কমন সেন্স রে বাবাই যে কারেন যে কোনো সময় আমরার এই দেশের কোনো ঠিক ঠিকানা যে কোনো সময় যাইব কি আপনি এই ডাক করা এটা তো আরো দূরই লাগারে দরকার আছে এতে আওয়াজ নাই এটা সচেতনতা বুঝছেন নি ওগুলা মাথাত রাখুন জানো তো যাই হোক মনোযোগ আছে তো আপনারা আমরার দেশ মাঝে মাঝে মসজিদ অন্ত জুতা চুরি হয় তো মসজিদও দেখি জুতা চুরি করে তারে আমরা কই জুতা চুর আবার মাঝে মাঝে খুব পড়াশোনা কইরা উচ্চ শিক্ষিত হইয়া বড় বড় চেয়ার বইয়া কলম দি কুচা মাইরা 100 কোটি 200 কোটি 1000 2000 কোটি 3000 10000 12000 কোটি শেষ দেশ থাকি যার কি বিদেশ ইলান সুর তো আমাদের দেশ নাই হ্যাঁ হাউগো সুর এখন জুতা সুর আর হি সুর এই দুই সুরের লেভেল কিতা এক লাগান না কিতা ক্যাটাগরি একসাথ নেই এগু হইলো
অশিক্ষিত অর্ধশিক্ষিত সুর যেগু জুতা সুর আর যেগু কলম দিয়া কুসা মাইরা নিছে গিয়া হিগু হইল শিক্ষিত সুর আপনি হুকা সাইন পালা করি বুঝা শুন না আমরা সমাজ আর রাষ্ট্র লাগি জুতা সুর বিপদজনক না শিক্ষিত সুর বিপদজনক আরো জোরে মাতুকা শিক্ষিত সুর হইল বিপদজনক আচ্ছা আউ যে কইছিলাম কুরআন সারা তাকওয়া বানোয়া যায় না ওকে ওখানে বুঝাইতাম সাইরা ইগে মাস্টার ডিগ্রি কমপ্লিট হই দিয়া পিএইচডি শেষ কইরা ই অত বড় উচ্চ শিক্ষিত হইগো উচ্চ শিক্ষিত সুর হইছে কি দাল লাগি আপনি তারে হোকায় দেখি তোর ইয়ো দে মার্কশিট অক্সাইন দে দেখি তুই কিতা কিতা সাবজেক্ট পড়ি আইছো আপনারা তো মাঠ রাইট মানুষ শিক্ষিত মানুষ মার্কশিট দাও না নি পরীক্ষার বাদে ওইবার দেখি তোর সব মার্কশিট দে আপনি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ওর মার্কশিট আতাইয়া দেখবা হে ইংরেজিও পড়ি লিছে বিজ্ঞানও পড়ি লিছে ইতিহাস পড়ি লিছে অর্থনীতি শেষ ভূগোল শেষ শারীরিক শিক্ষা শেষ শিল্প সংস্কৃতি শেষ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং যেটা যেটা আছে দুনিয়ার অকলতা হরিয়া শেষ তার মার্কশিটও আপনি দেখতা নাই কোরআন আছে হাদিস আছে ইসলামী সিলেবাস ওর কোনো বই আপনি দেখতা না তাইলে বুঝা গেল এ ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত তার শিক্ষা কারিকুলামের মাঝে কোরআন হাদিস ছাড়া ইসলামী বই ছাড়া সবটাও আছিল এই শিক্ষা কারিকুলামে তারে শিক্ষিত বানাইল শেষ পর্যন্ত তারে শিক্ষিত সুর শিক্ষিত ডাকাত শিক্ষিত বদমাশ শিক্ষিত লুচ্চা শিক্ষিত দুর্নীতিবাজ বানাইছে খতা বা কিতা মাতার ভিতরে আমার না উফরে দিদার গিয়া আমরা একদশ তো বহুত ওয়াজ ভেন্ডেলর ভিতরে রয় শ্রোতা হলে ইকশন বাড়ি তুলে দিতে পারেন না আজকের ওয়াজ ইকশন বাড়ি তুলে দাও না আর মাঝে মাঝে কিছু কথা খুব তিত্তা লাগবো কারণ সত্য কথা ইকশন বেশি তিত্তা কথা বুঝা যায়নি আমি তো আপনার মন ইকান খুশি করবার লাগি আপনার মুখে হাসি ফুটাইবার লাগে অকলতা হইতাম পারতাম না কোরআনের মা তৈল সুজা সাপটা যেখান আপনার লগে মিলি দিব যদি বদামল হয় তোবা করে যাইবা গিয়া আর যদি ব্যামল লাগান মনে মনে বইয়া কিরিবিরি কিরিবিরি করেন সে বুঝা যাইবা আবু জেহেলের লগে কানেকশন বাক্কা বাড়ি গেছে কারণ কোরআন ওমর রাদি আল্লাহ আন হয়ে হুঞ্চয় আবু জেহেলও হুঞ্চে কোন হুজুরের মুখ থাকি নাই হুঞ্চে স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থাকি হুইন্না হিগু আরো গুমরা হইছে আর ওমর রাদি আল্লাহ আনহু হইনা ইমানদার হইছেন এমন ইজ্জত বাড়ছে আল্লাহ রসুল হইছেন আমার ঘরে দুনিয়াত কোন নবীও আইতা নাই রসুল আইতা নাই যদি আমার ঘরে কেউ নবী বা রাসূল হইতো আমার ওমর আমার ঘরে নবী হই গেল আল্লাহু আকবার তাহলে বুঝা গেল কোরআন হন্ত হইব হেদায়াতর দিল লইয়া কিছু মানুষ আছে ইয়া শুনে আর মনে মনে তার খালি ও হবাই টানে ইলার মানুষ আছে নি তাইলে হুকা সাইন তাকওয়াবান হইতে হইলে কিতা লাগবো আর জুড়ে হুকা কোরআন লাগবো কোরআন ছাড়া তাকওয়াবান হওয়া যাইতো আজকে তাকওয়াবান বানাইতাম চাই আমরা হলেও কই আমরা আর ভবিষ্যৎ প্রজন্মরে আমরা খুব উন্নত বানাই লিমু সমৃদ্ধ বানাই লিমু আর হিবাই দি বইয়ের ভিতরে হারাই দিছি সারে গামা পাদা নিসা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগো বিয়ার সাজনী কন্যা সাজলো আজ আর হিবাই সিলেটি অকল বড় সৌভাগ্যবান কারণ তারা রাইলারে নয়া দামান আসমানের তারা হোকানো বই থামাই গেছে অকল আমি কিতা বানাইয়া হইলাম না কিতা হ্যাঁ আমি আল্লাহর রহমতে সকল ক্লাস এ প্লাস পাইছি তবে আমি ছাত্র জমানা কত ফোড়া ফুরছি না যত ফোড়া ওটা আদম সুদুম বই স্টাডি করিয়া মানে অসঙ্গতি বার করতিকা যত ফোড়া ফুরছি কত ফোড়া আমি আমার ছাত্র জীবনও পড়ছি না ক্লাস করেছি ওই গেছে পরীক্ষা ভালো রেজাল্ট করছি কিন্তু ই যে শরীফ থেকে শরীফা লীলাবালি আর ওটা তামসা ফাহি মন্তরার প্রেমের গল্প নিরাপদ স্পর্শ নামক লুচ্চামি বদমাইশি ওটা বার করতে গিয়ে বহুত পড়াশোনা করতে হয়েছি আমি যেটা হইরা আমি তা বানাইয়া হইরাম নি হায় রে হাই ইবলিস গেছে কি রিটায়ার্ড তার মাথা তো ইতা না যেটা এখন আমরার সমাজের অনেকের মাথা তার শরীফ বলে শরীফ হয়ে যায় আপনারা এটা হুনছেন না নি আমার সাসা হলে হুনছেন নি বা আপনারা শরীফ নাম মাথা চুলও আছে দাড়ি মুসক দাও গজায় কণ্ঠ বেটাই তোল লেখান হয় আমি মনে মনে শরীফা আমি মনে মনে বেটি কিন্তু তার শরীরের মাথা থাকি ভাবা পর্যন্ত যন্ত্রপাতি অক্ষলতা কিন্তু বেটাই তোল আর মনে মনে কর কিতা শরীফা কিতা শয়তানি আচ্ছা এই শয়তানি কোনো আছে ক্লাস সেভেনও আছে
একটা বাচ্চা যখন ছোটবেলায় কথা শিখবো তার তো মনমানসিকতা ওলানু গড়িয়া উঠবো না কিতা এখন হে যখন ইন্টারও উঠবো আর না ইউনিভার্সিটিতে গিয়া চান্স পাইলো এখন তার দরকার হলো সিট লাগবো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছি ভাই ওর নাম মুন্না অঙ্কু তার সিট লাগবো ঢাকা ইউনিভার্সিটির হলো হোস্টেলও অঙ্কু এত ফরিয়া গেছে সেভেনও শরীফ হইলে কি তইব মনে মনে শরীফা কয়া যা এখন মুন্নাই যদি তার ইউনিভার্সিটিতে কয় স্যার অঙ্কু আমার সিট লাগবো হোস্টেলও তবে আপনি আমারে ছেলেদের হোস্টেলও সিট দিতে পারতো না কারণ আমি মুন্না দেখতে মুন্না নাম মুন্না কিন্তু মনে মনে আমি মুন্নি এখন মনে মনে হে মুন্নি হয় তারা যদি ফুরিন্তর হোস্টেলও সিট দেওয়াও লাগে তে ফুরিন্তর অবস্থা কি তৈব এক শিয়াল মুরগির খামারের খান্দাত গিয়া মুরগিন তোরে ঘর দেখো মুরগি হল আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি এখন মুরগির যদি তো আমায় আমায় তারা যদি ভাই ঠিক আছে হে যেহেতু মনে মনে মুরগি রাখো আমরা লোকে তাকেও কাজ করাই আপনারা কাউকে যান শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামার রাইত খাটাইবার লাগে হামাইলে বিয়ান্তুবালা সকালিবালা আর একটা মুরগি পাওয়া দেব নি শিয়াল মনে মনে মুরগি হইয়া মুরগির খামারের ভিতরে হামাইলে মুরগির যে পরিণতি হইব মুন্না মনে মনে মুন্নি হইয়া ফুরিন্তর হোস্টেল হামাইলে ফুরিন্তর দশাও তাই হইব অতা লুচ্চামি বদমাশি হারানি হয়েছে পরিবৃত্তি আর সমকামিতা তো বাড়ি জীবন সমলিঙ্গের প্রতি আকর্ষণ ইতা পশু তাকে নিকৃষ্ট কাম একটা কুত্তাও তার যৌন চাহিদা নিবারণের লাগে বিপরীত লিঙ্গ রেখে গেছে যায় যে কোনো পশু তার যৌন চাহিদা নিবারণের লাগে বিপরীত লিঙ্গর যে কারো কাছে যায় কিন্তু মানুষ হইয়াও যারা সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ইতা কুত্তার থাকি আরো খারাপ এটার কোনো রুচি নাই এখন মুন্না যদি মুন্নি হইয়া তার বাপ রে কয় আব্বা আমি তো এখন মুন্নি হয়ে গেছি মনে মনে আমারে বিয়া দেও ফুয়া হল লোকে মনে মনে যেহেতু আমি মুন্নি এখন যদি তারে বিয়া দেও লাগে বাসর ঘরত গিয়া দেখা যাইব দুই একু এক যাব সমস্যা আছে না নাই আর হিবায় সম্পদ বাটার সময় তা আলিম ওলাম হলে বুঝবো আপনারা বুঝতে নাই ফারাইজ মিরাজ বাটাত গেলে তো আরো বেড়া লাগি যাব এখন আপনার ফুরি মুন্নি যদি কয় আব্বা কতদিন আমি মুন্নি আসলাম ওখান জায়গা জমিন বাট করতে তোমার ফুয়া ফুরিন তোর বাজে এখন আমি আর মুন্নি নাই মনে মনে মুন্না যাও সাইনি আল্লাহ এখন লিজ জাকারি মিসবু হাজিল উনসাইনর বাটি কানো তো বেড়া আছে না নাই তাইলে বুঝা গেল ওটা শরীফ থাকি শরীফা এর বাদে আরো আবুল তাবুল যত জিনিস আছে ইটা আসলে বৈরিমিত্রে এমনি এমনি হারানি হয়েছে না ইটা হারানি হয়েছে ভয়ানক পরিকল্পনা বাস্তবায়ন করিয়া আমরা বাচ্চা খাচ্ছেন্তরে নষ্ট করার লাগে আগামীর প্রজন্মরে ধ্বংস করবার লাগে কিছু মানুষ আছে কথা দেখার বাদেও চুপচাপ থাকে তা আমিও কই যেমন কুকুর তেমন মুকুর দরকার আমি কইছি যারা বইর মাঝে ইটা অসঙ্গতি দেখিয়া দুনিয়ার স্বার্থর লাগে যে তার মুখ বন্ধ চুপচাপ তার রাজনীতি তার ফদফদবি ইতার লাগে যে তার মুখ আইস বন্ধ আছে আপনারা দেখবা ইতার গড় ফুয়াইন সকলটি মনে মনে ফুরি হইবা ফুরি নকলটি মনে মনে ফুয়াইবা তখন হে বুঝবো ঠেলা খিলা সামলাই তো কথা বুঝছেন নি আপনারা হায় রে হায় কি জাত অবস্থা আপনি দেখো কা ইতা বই সাফানি হয়েছে খার বাফর পয়সা দিয়ে মাতুন না খাবে আপনারা জনগণ আপনারা জনগণ নাইনি আপনারা ট্যাক্সের পয়সা দিয়ে বই সাফানি হয়েছে আর হিবাই দাজ্জালর রুহানি সন্তান হলে কিতা করছে ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই মাঝে মানচিত্র এখানে আসছেন আর আমি কইছি যে এই বই যারা রচনা সম্পাদনা করছেন ইতা এগু ভালে কইছেন না সবটি না ভালে খেনে না ভালে কইছি আমার কথা যুক্তি আছে ম্যাপ আসছে মানচিত্রের মাঝে লেখছে লেবানন সিরিয়া জর্ডান মিশর এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্যর দেশ আপনারা যারা কেন শিক্ষিত মানুষ আছে আপনারা সবাই জানেন এই সবগুলা দেশ হইল মধ্যপ্রাচ্যর দেশ ইগুনতে মানচিত্র আঁকতে গিয়া বর্তমানে ফিলিস্তিনের গাজ্জা যেখানে আপনারা গাজা হন আরবির উচ্চারণ হইল গাজ্জা যেখানে গাজ্জা অবস্থিত এখানে তারা লেখা দিছে গাম্বিয়া ই ফিস্টে এখানে আমি দেখে কইয়া আল্লাহ এখানে যারা লেখছেন হ এটা ভালো কইছেন না আর নাইলে জানে না কারণ আফ্রিকা হইল এই সরি গাম্বিয়া হইল আফ্রিকার দেশ তা আফ্রিকার দেশ ইখান আফ্রিকা থেকে ইয়া মধ্যপ্রাচ্যর লোকে জোড়া লাগলো কিলা তাইলে নিশ্চয়ই যারা মেবিকান বানাইছে তারা না বালেক আর কেউ যদি হয় না হুজুর এরা সবর বয়স আছে বালেক তে আমি কইব বালেক যদি হয় তে মে পাকার সময় ইতায় হয় এক বোতল মারিচ্ছ হয় এক বোতল মারিয়া বাদে মেবিকান লেসান অত বুড়ুই তো আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে
মাতুকা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে ইসরায়েল বলতে পৃথিবীর সব্য বৈধ কোন দেশ নাই নাই উদাহরণ দেলাই আমরা ডুলাখাল থেকে আইয়া বাটরায় জায়গা এখন দখল হইরে একজনে সাইনবোর্ড লাগাইছে এখন আপনি কিটা ধরে জায়গার মালিক কইবা না দখলদার হইবা হেজেলা দখলদার ইসরায়েলের সব ইহুদির বাচ্চা নিলা দখলদার এটাই ফিলিস্তিনের মাটি দখল করিয়া ফিলিস্তিনি হলরে গড়বাড়ি থেকে বার করে দেয়া তারা এখন নিজের আয় অবৈধ রাষ্ট্র বানাই আছে কথা বুঝা জাননি এই যে পাট্য বইতে তো অসঙ্গতি এর মাঝেও দেখবা আমরা দেশে কিছু মানুষ আছে এরা আইয়া সুন্দর করে বুঝাইব মোল্লারা এত কিছু বুঝে না এরা সব সময় জাতিকে পিছিয়ে দিচ্ছি আমরা এই জাতির উন্নতির জন্য অগ্রগতির জন্য এই কারিকুলাম বানিয়েছি আরে বাপ রে বাপ কি যা সুন্দর বক্তৃতা আর আপনি গিয়া দেখবা যারা ও সুন্দর সুন্দর বক্তৃতা আমরা রেগুনার ইতা সব তিন তার ভুয়া ফুরিন আমরা টাকা পয়সার বেতন খাইয়া আমরা টাকা মাঝে মাঝে চুরি হইরা আর তারার ভুয়া ফিরেন তোরে ইংল্যান্ড আমেরিকা ফাটাইয়া আর ওটা অশিক্ষা কুশিক্ষা আমরা দিচ্ছি আমার মাথায় বেজা হয়েছি না নি আপনি আমাদের ট্যাক্সের পয়সায় এসির বাতাস খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ির পেট্রোল জ্বালিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপিয়ে আমাদের বাচ্চাদেরকে অশিক্ষা কুশিক্ষা ছড়িয়ে দিবেন বরদাস্ত করবেন এই দেশের মানুষ আপনাদের সব প্রত্যেককে সচেতন হতে হবে আমাদের সুনামণিদেরকে ধ্বংস করে দিবে আমরা তো চুপচাপ থাকতে পারি না বলছিলাম তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআনের শিক্ষা লাগবে কোরআন ছাড়া তো তাকওয়াবান হওয়া যায় না ও যে শিক্ষিত সুরে তার উদাহরণ দিছিলাম মনে আছে নি এ অত শিক্ষা এর মাঝে চুরি করে কি তার লাগে কারণ তাকওয়ার কোন শিক্ষা হেতার শিক্ষা জীবন ভাইছে আমরা দেশের কোন হুজুরের নামে হুনচন্নে যে কোন হুজুরে আমেরিকা দেশের টাকা ফাটাইয়া বাড়ি বানাইছেন কোন হুজুরের নাম হুনচন্নে আপনারা মাথুর না খানে হুনচন্নে যারা হুজুর অক্ষরে দেখলে মৌলবাদী জঙ্গিবাদী হয় ও তার ইতিহাস গিয়া দেখবা তালাশ করে সব তিন টাকা রাখা শুরু ঠিক আছে নি কথা সম্মানিত সুধী মন্ডলী আল্লাহ বলছেন এই আয়াতে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর ভয়টা হবে কেমন ভয়টা হবে ভয় করার মতো এই তাকওয়াবান মানুষগুলো হচ্ছে আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত করে সুবহানাল্লাহ তাকওয়াবান মানুষগুলো আল্লাহর কাছে কত মূল্যবান তাকওয়াবান মানুষেরা আল্লাহর কাছে কত সম্মানিত শুনেন একটা দুইটা হাদিস নয় অসংখ্য হাদিসের গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার মৃত্যুতে শুধু সাধারণ মানুষের হৃদয় আহাজারি বা আফসুস করে না আল্লাহর হাবিব বলেছেন তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত আফসুস করে কিন্তু দুনিয়া থেকে যদি কোনো তাকওয়াহীন বেঈমান মুনাফিক চলে যায় আল্লাহর আসমান জমিনের কারণে কিছু যায় আসে না কেউ তাদের জন্য আহাজারিও করে না এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনদারিন এদের জন্য আসমান জমিনের কেউ ক্রন্দন করে নাই আফসোস করে নাই এদের মধ্যে কোন কোন জাতি আছে এমন তাদের সীমা লঙ্ঘন আর নাফরমানির কারণে তাদের গোটা বংশের উপরে জাতির উপরে আযাব এসেছে আযাব আর গজবে গোটা জাতি বানরে শুকরে পরিণত হয়েছে কোন কোন জাতিকে আল্লাহ তাদের নাফরমানির কারণে জমিন উল্টায়া শেষ করে দিয়েছেন কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া শেষ করে দিয়েছেন কাউকে কাউকে অগ্নিবায়ু কাউকে কাউকে আবার ঘূর্ণিঝড় কিংবা বিরাট ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়া হয়েছে আযাবের পর আযাব দিয়ে গজবের পর গজব দিয়ে গোটা জাতি নাফরমানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলেও সেই সকল নাফরমান গুনাহগারদের জন্য আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আফসোস করে নাই ফেরাউন নমরুদের লাগে দুনিয়াতে কেউ আফসোস করেনি মাতুক আপনারা কিন্তু দেখো কা দুনিয়াতে কোনো আল্লাহওয়ালা মানুষ খালি মারা না গেলেও অসুস্থ হইলে দেখবা
আপনার মন খান্দে আর মারা গেল তো আপনারা দেখো আল্লামা আহমদ সফি রাহিমাহুল্লাহ না মঞ্চন্দনে আপনারা বাড়ি কই চিটাগান 8000 আমরা বাটরাই থেকে যখন তানর ইন্তেকালের খবর শুনছি হোকা যায় হৃদয়ে কষ্ট লাগছে নাকি মাতুকা লাগছে নাকি আল্লামা জুনাইদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আমরা যখন তার ইন্তেকালের খবর শুনছি কোম্পানিগঞ্জ থেকে খারাপ লাগছে নাকি কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার মৃত্যুর খবরে আমরা খারাপ লাগছে নাকি তাইলে বুঝা গেল আল্লাহওয়ালা মানুষ হলোর মৃত্যুর খবর শুনলে দুনিয়ার ইমানদার হলোর খলজে একটু খাচ্ছে উঠে একটু খারাপ লাগে আফসোস লাগে কিন্তু দুনিয়া থেকে কোনো বেঈমান মারা গেলে অন্য প্রান্তর মানছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মনে মনে আর আলহামদুলিল্লাহ হয় যারা ফেসবুক চালায় দেখবা যে কোন বেঈমান হল বললে নিউজ চ্যানেলে যখন দেওয়া হয় কমেন্টও গেলে একটা ইন্না লিল্লাহ পাওয়া যায় না খালি আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ এটা যুবক ভাই হলে হইতে পারবা ঠিক আছে নি ভাই হল ঠিক আছে নি কথা এলাকি তো হয় এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদি বেগুবর ওলাও তো জীবন সদাইতা আপনি যাওয়ার বাদে মানুষ আপনার লাগে আফসোস করতো মানুষ আপনার লাগে খান্তো এমন জীবন আপনি গঠন করতা না মরার বাদে মানুষ হইতো যাও বলা এগু হরছে বলা হরছে আল্লাহ আমরা রে উত্তম জীবন গঠন করবার তৌফিক দাও কা আমরা সবাই কই আমিন আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা আল্লাহর কাছে সম্মানিত এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাতের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত তারা তোমাদের মধ্যে তাকওয়াবান যারা তাকওয়াবান হইতা কিলা একটা সুন্দর মিসাল দেলাই উপমা দেলাই আপনারা কষ্ট নেই আপনারা বাইম্মাস চিনেন নারী সবে বাইম্মাস তো চিনেন এই বাইম্মাস তাকে গুণান ফেখর ভিতরে ফেখ ফুরু দেখতে আমিও বাক্কা মাসুস দৌড়ছি মনে আছে হায় রে হায় বাইম্মাস ইটারে দেখা যায় আটু সমান ফেখ ওটা হরাইয়া তারে বার হরা লাগে আর দেখা যায় আপনার ফুটি মাছ টেংরা মাছ অন্যান্য মাছ ইটা অত ফেকো থাকে না কিন্তু ইটা মাছ ইগুন তোরে হলোয় মিলে দেখবা ফুটি মাছ হোক টেংরা মাছ হোক তার গাত কিছু না কিছু ফেক থাকে খাদা থাকে আর ই বাইক মাছ ইটা একবারে ফেকোর ভিতরে তাহলে টাইট না যখন বা কইরা আনবা হলোয় রাখলে দেখবা বাইক মাছের মাঝে কোনো খাদা ফেক কথা হোক আছে নি হে পরিষ্কার হে ফেকো তাক্কা পরিষ্কার আর বহুত মাছ অত ফেকো থাকে না তার বাদেও তার ফেখ আর ফেখ আছে না নাই আল্লাহর বই কিতা জানেন নি আল্লাহর বই বা তাকওয়াবান মানুষ হইলো ও ব্যক্তি যে বাইম্মা সল্লা খান আচ্ছা হোক আছেন বাইম্মাস ফেখর ভিতরে তাইকা তার শরীর ফেখ লাগে না আমরা যে সমাজ বাস করি এই সমাজ নষ্টামি নোংরামি অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা হোম নিনা বেশি হাই রে হাই এমন এক জামানার মানুষ আমরা সামনে দিয়ে আগুয়াল যায় না ফিতনা খরে দিয়েও যাওয়া যায় না ফিতনা ডাইনে দিয়েও ফিতনা বাবা দিয়েও ফিতনা আপনি টাউনে তো হইলে ঘুম থেকে উঠতে জানালা কোন টাউনও আপনার দেখা যাইব চোখ ঠিক রাখা যায় না অনেক সময় দেখা যায় রাইত ঘুমাইছেন বাসার সামনে কোনটা আসেন না আপনার গুমর আইকা বাসার সামনে লাগাইছে নগ্ন অর্ধ নগ্ন উলঙ্গ বেটির বিলবোর্ড সাইনবোর্ড জানেন না সকালে বেলা ওইটা জানালা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন এক যুগ আমরা আইছি এখন গুম থেকে উঠতেও দেখা যায় ফিতনা থাকি বাসা জান না সামনে পিছনে ডানে বামে এত ফিতনার মাঝে আপনি কিলান দুনিয়ায় তখন বসবাস করতা আপনি বসবাস করতা ও বাইম্মা সল্লা খান বাইম্মার জেলা ফেখর ভিতরে দেখলেও তার মাঝে কোনো ফেখ লাগে না আপনি সুদ ঘুষ জিনা ব্যবিচার অন্যায় গুনা হে বড়া এই সমাজ এমন ভাবে আল্লাহরে ডরাইয়া বাস করবা চতুর্দিকে গুনা থাকবো কিন্তু কোনো গুনা আপনারে টাচ ছড়তে পারতো না এটার নাম তাকওয়া সুবহানাল্লাহ বাইম্মা সল্লা খান ওয়া লাগবো এই মিসালটা মনে থাকবো নি সবর জোরে খোকা মনে থাকবো নি আল্লাহ কইছেন খারে ডরানি লাগবো আপনারা যে কইলা আল্লাহরে ডরাই তে নমাজও আজান ফুললে আপনারা পাওয়া যায় না এলাকি তো আল্লাহ কোরআন শরীফও করছেন যে নমাজ এটা খুব কঠিন নমাজ ভরাটা খুব কঠিন খালি এক শ্রেণীর মানুষের লাগে নমাজ কঠিন নাই কয় শ্রেণীর মানুষের লাগে আপনার দলিল দিই আপনারা আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নিশ্চয়ই এই নামাজ একটা কঠিন কাজ তবে তাদের জন্য কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে যাদের অন্তরে আল্লাহ ভীতি আছে আমরা এখন জানতে চাইলাম কাদের ভেতরে আল্লাহর ভয় আছে পরের আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম
أخلاق ربهم وأنهم إليه راجعون جارا মনে করে একদিন আমি দুনিয়ার সবকিছু ছেড়ে আমার রবের সামনে হাজির হব তার সামনে আমার সকল কিছুর হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এই ভয় যারা অন্তরে লালন করে তারাই কেবল আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে ফজরের নামাজ কি করে আপনি কাজা করে দিলেন এমন তো হতে পারে যোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ওই তো পারে না পারে না আমার যুবক ভাই আলো হইলা না আমার ওই তো না আমি জোয়ান হব আমি বুড়ো হইয়া হারিয়ার মধ্যে মরব দেখুন আমাদের কোম্পানিগঞ্জের অনেক যুবক ছেলেরা দুনিয়া থেকে চলে গিয়েছে এই যে আমি শুনলাম কিছুদিন আগে আহারে আমার বড় মহব্বতের মানুষ ছিলেন সদরে বাড়ি মুফতি মফিজুর রহমান সাহেবকে আমরা সবাই চিনি আমাকেও মহব্বত করতেন রাস্তাঘাটে দেখা হলে কত মাইক ব্যবহার আল্লাহর বান্দা এই বয়সে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারি এই যে আপনাদের কলাগ্রাম কলাবাড়ি গ্রামের কাজী আমিরউদ্দিন ভাই চলে গেলেন তিনি যে চলে যাবেন আমরা তো ভাবতেও পারি নাই ও যুবক ভাইরা আপনি বুড়া হবেন বুড়া হয়ে যাওয়ার পরে হাতে লাঠি নিলে চুলদাড়ি সাদা হলে নামাজ আদায় করবেন এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা শয়তান এই ধোঁকা দিয়ে আপনাকে মসজিদ থেকে দূরে রাখতে চায় আপনাকে শয়তান আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায় মনে রাখবেন দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই দুনিয়াতে ফয়লা যে মানুষের ফাটা নিয়েছে সব মানুষের বাফর নাম দিতাম মুখে দি ভালো না আপনারা আরো জোরে হোকা তাই নাই শুন ফয়লাতে তো হিসাবে হর তাই ফয়লা মরতা কিন্তু তাইন ফেলা মারা গেছেন না ফেলা মারা গেছেন তান ফোয়া নাম কিতা হাবিল নাম কিতা দুই ভাই মারামারি কোরআন শরীফের মাঝে আছে না নি কাবিল আর ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ করবা কুরবানান ফাতুকুবিল মিন আহাদিহিমা এই আয়াতের মাঝে লম্বা কাহিনী সামনে দিয়ে আছে মনের মাঝে তার কিচ্ছা কইছে তাইলে বা ফাইলা আগে যাওয়ার বেলা আগে গেছুন গিখে আমার কাজী আমিরউদ্দিন ভাই ছেলে মেয়ে মনে হয় এখন আছে না শুন জানি তাইন গেছুন গিয়া মুফতি মফিজুর রহমান সাহেব দুইজনের লাগি দোয়া কর আমাজকে আমরা আল্লাহ তুমি দয়া করি তারার কবর রে জান্নাতর বাগান বানায় দো তারার ফুয়া ফুরি না শুন জানি এবো আপনি যে যুবক মানুষ বাবরা না হুজুর আমি মরতাম না ও ওখানে যাওয়ার সময় ইস্তুক কইরা শেষ ঠিক আছে নি কথা রাত ঘুমাইবা সকালবেলা গড়টাকে লাশ বড় হইছে আপনার নামাজ যায় না আল্লাহ কইরা এই নামাজ কঠিন কাজ কেবলমাত্র তারার লাগে সুজা যারার ভিতরে আল্লাহর ভয় দুনিয়ার কেউ আপনার আপন নাই আপনার বাপও আপনার আপন নাই আপনার মাও আপনার আপন নাই আপনার বউও আপনার আপন নাই ভাই বোন কেউ আপন নাই তোমরা দলিল কই আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাই কিয়ামতের দিন আপনাকে রেখে পালাবে সবাই যার যার চিন্তায় পেরেশান থাকবে যে বউয়ের সাথে একই খাতে ঘুমান আজকে আপনি মারা যান সর্বোচ্চ দশ দিন বিশ দিন তিন মাস ছয় মাস এক বছর পরে দেখবে আপনাকে মনেও রাখবে আর আল্লাহ যদি এটা না বলে দিত তাহলে দুনিয়াত মানুষ আসলে বাস করা অসম্ভব হয়ে গেল এটাও আল্লাহর নিয়ামত কইবা কিলা নিয়ামত আপনার আব্বা আপনার আম্মা মারা যাওয়ার দিন জেলা আপনার খারাপ লাগছে ই খারাপ লাগা যদি সারা জীবন থাকে আপনি ভাত খাইতে পারবানি সলতা ফেলতে পারবানি তো এটা আল্লাহ বলে দেন দুনিয়ার মানুষের কার্যক্রমে স্বাভাবিক রাখবার লাগে কারণ না বললে তো বিপদ এই দুনিয়ায় কেউ আপনার আফন নাই আসলে আফন আল্লাহ আফন আল্লাহর রসুল এর লাগে আল্লাহ আল্লাহ রসুল রে বলে গেলে তোই তো নাই আপনি দুনিয়ার হকলতা প্রয়োজনে বলে জিবা আল্লাহ এবং রসুল রে বলা যায় তো ওটার নাম ইমান ওটার নাম কিতা এটার নাম তাকওয়া তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন এক আয়াত দিয়ে তো শেষ হই জীব রাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবার দ্বিতীয় অংশে আসেন দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা সাদিকিন অর্থাৎ সত্যপন্থীদের সাথী হও সত্যপন্থীদের সাথে থাকো এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ তাকওয়াবান হতে হলে সত্যপন্থী মানুষদের সুহবতে থাকতে হবে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ একটা উদাহরণ শুনেন আপনার কাপড়ের মধ্যে আপনি আতর লাগালেন আতর মাখা সেই কাপড় যদি আপনার বাড়িতে নিয়ে আলমারির ভিতরে রেখে দেন দেখবেন আতরের সুগন্ধ আলমারির অন্যান্য কাপড়ের ভিতরেও চলে যায় সিগারেট খেয়েছেন সিগারেটের ধোঁয়া যদি কাপড়ে থাকে সিগারেটের দুর্গন্ধযুক্ত এই কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্য কাপড়েও চলে যায় এই উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম নামাজির সাথে চললে ভালো মানুষের সাথে চললে পরহেজগার মানুষের সাথে চললে তার ভালো ভালো গুণগুলো ধীরে ধীরে আপনার উপরেও আসর করবে আর আপনি মদখুরি আবাকুর গাজাকুর চোর ডাকাত সন্ত্রাসীর সাথে চলাফেরা করলে ধীরে ধীরে তার খারাপ গুণ দ্বারা আপনিও প্রভাবিত হয়ে যাবেন এজন্য বন্ধু নির্বাচনে আপনি সতর্কতা অবলম্বন করবেন এই জায়গা আল্লাহ কোরআনে বাকি রাখেন নাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সকল লোকেরা দুনিয়ার জীবনে খারাপ করবে কিয়ামতের দিন দুই হাত কামড়িয়ে কামড়িয়ে তারা আফসোস করবেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াদু الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا আল্লাহ তাআলা বলছেন সেই দিন জালিমরা গুনাহগারেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে ইয়া লাইতানি اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا আফসোস আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম যারা রাসূলকে অনুসরণ করে সেই নবী রাসূলগণকে মেনে চলে এমন লোকদের সুহবতে যদি থাকতাম তাদের সাথে যদি আমি চলাফেরা করতাম আমার জন্য সেটা কতই না মঙ্গলকর হতো পরের আয়াতে আল্লাহ বলছেন এরা আফসোস করে আরো বলবেন ইয়া ওয়াইলাতা লাম আতখিজ ফুলানান খলিলা এ জওয়ান ফাইনতে বালা করে ওখানে হলো হায় আফসোস আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম অমুকের সাথে যদি আমি চলাফেরা না করতাম হাসরের ময়দানে আজ আমার কঠিন পরিণতি হতো না আফসোস করার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই তোমরা যারা ছাত্র পড়াশোনা করো ক্লাসের ফার্স্ট বয়কে তুমি তোমার বন্ধু বানাও যে ছেলে স্কুল কলেজে গিয়ে ফাঁকিবাজি করে মেয়েদের সাথে দুই নাম্বারি করে বিড়ি সিগারেট খায় সুযোগ পেলে ইয়াবা খায় এমন ছেলেকে তোমার বন্ধু বানাবা না বন্ধু নির্বাচনে তুমি সাবধান হও ক্লাসের ফার্স্ট বয় নামাজি ছেলে যে ছেলেটা নামাজ আদায় করে শিক্ষকদেরকে সম্মান করে শিক্ষকদের সুহবতে থাকে উস্তাদদের সান্নিধ্যে থাকে তাকে বন্ধু বানান ব্যবসা যারা করেন ভালো ব্যবসায়ীর সাথে থাকেন তাহলে দেখবেন ভালো ভালো পরামর্শ পাবেন যদি সিন্ডিকেটওয়ালা ব্যবসায়ীর সাথে থাকেন আপনাকে শুধু কুবুদ্ধি দিবে এইভাবে করে সমাজের প্রতি স্তরের মানুষেরা আপনাকে চেষ্টা করতে হবে ভালো মানুষের সাথে থাকার ভালো মানুষের সাথে থাকলে তার ভালো ভালো গুণগুলো আপনার উপরে এসে আসর করবে এখানে তাকওয়ার সাথে সত্যপন্থীদের কথা কেন বলা হলো কারণ সত্যপন্থীদের সাথে না চললে সত্য এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায় তাকওয়া ছাড়া শিক্ষাঙ্গনে যেমন ওই যে শিক্ষিত চোরের উদাহরণ দিয়েছিলাম তাকওয়া ছাড়া যেমন তাকওয়াবিহীন শিক্ষা কারিকুলাম যেমন শিক্ষিত বানালেও শিক্ষিত চোর বানায় ঠিক তেমনি ভাবে তাকওয়াহীন সমাজ তাকওয়াহীন ব্যক্তিগণ যদি সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেয় সেই সমাজ এবং রাষ্ট্র একেবারে ধ্বংসের খাদে চলে যাবে তাকওয়াবান শাসকদের নমুনা কেমন ছিল একটা ঘটনা মনে পড়লো বলবো অমর রাদিয়াল্লাহু আনহু আপনারা রুঙ্গা নিয়েছেন ঘুমাচ্ছিনি দেখি একবার একটা তাকবীর দিলাম নারায়ে তাকবীর তারা ঘুমাইছে যাইব কি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোথায় আছেন আমি শেষ বালা যার সব বালা আমি শেষ বাই দিয়ে আসছি ওখান রুকা বালা করি অঙ্ক আপনারা সমাজের কিছু কথাও আমি কইব মনোযোগ আছেনি আপনারা
তাকওয়াবান শাসকদের শাসনের নমুনা কেমন হয়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম তো আমরা সবাই জানি, অর্ধ দুনিয়া শাসন করেছেন। তিনি তার শাসন আমলে সেই জামানায় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, কারেন্ট ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় সুযোগ দেখা করতে এসে দরজায় নক করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ভেতরে না ঢুকিয়ে বললেন, দরজায় দাঁড়িয়ে থাকো, এদেরকে দরজায় দাঁড়িয়ে রেখ, এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে তাদেরকে বললেন, তোমরা ভেতরে আসো। এরা ভেতরে ঢুকে কিউরিসিটি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আমরা আসার আগেই তো এখানে একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, কি কারণে সেটা নিভিয়ে দিলেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের পয়সায় কেনা, রাষ্ট্রের টাকায় কেনা, রাষ্ট্রীয় ব্যাংকের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি সেই মোমবাতি দিয়ে জনগণের কল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম, কিন্তু তোমরা এসে যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি মনে মনে ভাবলাম, জনগণের পয়সায়, রাষ্ট্রের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি যদি তোমাদের সাথে আত্মীয় স্বজন হিসাবে ব্যক্তিগত কথা বলি, জনগণের আমানত খেয়ানত হয়ে যাবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়ে যাবে, আমি আসামি হয়ে আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াতে হবে, এই ভয় যখন আমার অন্তরে আসলো, তোমাদেরকে ঘরে ঢুকতে না দিয়ে দরজায় দাঁড় করিয়ে রেখে আমি জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদেরকে ঘরে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি দেখা হইবা না আপনারা, কথা এখানে বুঝছেন না, সেরা ঘটনা। হ্যাঁ, কি যাক বয় আর অঙ্কু, যদি খালি শেয়ার বানাইয়া গাড়ি একটা হইলাই সরকারের কাছ থেকে, তার হাবি গোষ্ঠীর বাস বানাইয়া তোরা গেইতা, তার মানে আল্লাহর বয় মাতুক, আল্লাহর বয় নাই, আল্লাহর বয় তাহলে কেন হল না? নেই আল্লাহর ভয় যদি সমাজ এবং রাষ্ট্রের নেতৃস্থানীয় লোকদের ভেতরে না থাকে, ওই সমাজ ওই রাষ্ট্র কোনোদিন উন্নতি সমৃদ্ধির দিকে যেতে পারবে না, শুধু ধ্বংসের দিকে যেতে থাকবে। এর লাগে তাকওয়াবান মানুষ লাগে, শিক্ষার সাথে তাকওয়াবান মানুষ লাগে। এখন আমি যদি এলাকার ভুয়া হিসাবে দুই তিন কথা কই, রাগ করিলে মানে আপনারা এখানে আলোচনার লোকে রিলেটেড এর লাগে কইরাম, আল্লাহর দয়ায় আপনার তোর দোয়ায় গোটা বাংলাদেশের প্রতিটা বিভাগ আল্লাহ আমার সফল করলাম, দেশ বিদেশে যাওয়ার সুযোগ হল আলহামদুলিল্লাহ, সারা দেশ ঘুরাইয়া দেখলাম বাংলাদেশ এক রাষ্ট্র, কোম্পানিগঞ্জ ছিল আরেক রাষ্ট্র, ইহতা কেন হইলাম? হায় রে হায়, না আছে শিক্ষা না আছে যোগাযোগ, দুই ক্ষেত্রে আমরা আছি একবারে হল্লাই, আপনারা বাটলাই মানুষ, আপনারা আগুয়ে আসেন, আমি জানি আপনার তোর এলাকা শিক্ষার আলো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি আপনি তো খালি বাটলাইয়ের কথা চিন্তা করলে ওই তো নাই, আপনি দেখো আমরা কোম্পানিগঞ্জ হইল এমন এক উপজেলা, এ হাইওয়ে ছাড়া আর কোম্পানিগঞ্জ 99.90% রাস্তাঘাট নাই, আপনার আরো দয়ার বাজার ফ্রন্ট সুন্দর এখন রাস্তা আছে, আপনি গিয়ে দেখো কর্ণবাদী রাস্তাঘাট, আমার বাড়ি যে বাড়ি তবে কোনটাও নাই, রিক্সা লই যাবো, রিক্সা তো নাই আমরা দিতে, আমি দেখছো না রিক্সা, ই রাস্তাঘাটের ই দশা কেন? আমার কথায় বেজার হইবা না, বেজার হইল আমার কিচ্ছু করার নেই, ই রাস্তাঘাটের ই দশা কেন? এত বিরাট একটা উপজেলা, একটা কামিল মাদ্রাসা আমরা নাই, একটা ফাজিল মাদ্রাসা নাই, কিন্তু আমি মিজা মাত্র আমি খোকা চাই মাতোকা আসেনি, আমরা বাচ্চেন করে ফরাই তৈলে ও ফাটার লাগে কয় সিলেট নাইলে ডাকার, এখন হকলর কিন্তু ই জোর আসেনি, সিলেট ফাটানি তার ডাকার ফাটানি আসেনি খোকা চাই নাই, যে দুই তিনটা কলেজ আছে তাও কলেজ গুনতা আমি জানি না, হয়তো মনে হয় সাইফুর রহমান কলেজ ও নয়া নয়া ডিগ্রি গুলি চালু হয়েছে, কিন্তু অনার্স আসেনি, অনার্স হায় হায় হায়, এটা তো বড় লজ্জার ব্যাপার, এত বড় একটা উপজেলা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেও কোনো কলেজ আমরা বাচ্চেন দিয়ে অনার্স করার কোনো সুযোগ, তে শিক্ষা তো আমরা ফিসাইয়া আছি, যোগাযোগও আমরা ফিসাইয়া আছি, এখন কিতার লাগি ফিসাইয়া আছি, কই দিতাম নে, কই দিতাম নে, বেজারে লোক ইচ্ছু করার নাই, কারণ দেশ স্বাধীন হওয়ার বার্তাকে 2024 সাল পর্যন্ত এই কোম্পানিগঞ্জে আগুয়াইয়া নেওয়ার লাগি আমরা স্থানীয় পর্যায়ে নেতৃস্থানীয় পর্যায়ে আমরা কোনো সময়ও
বালা মানসরে বালা বলতে আমি হইলাম না আগের যারা আছে সব ভাগ আমি হইতাম চাইরাম শিক্ষা খাত আর যোগাযোগ খাতর গুরুত্ব বুঝে দয়টার এক লগে বুঝে আমরা শিক্ষা দীক্ষার গুরুত্ব বুঝে ইতা মানুষ আমরা সবচেয়ে বড় কম পাইছি কথা ঠিক আছে নি বেশিরভাগ সময় আমরা পাইছি ফাতর খাওরা আর বালু খাওরা ফাতর খাওরা আর বালু খাওরা এর লাগি যারার পিছে আটলে রাস্তাঘাট পাওয়া যায় স্কুল কলেজ পাওয়া যায় এরার করে করে আইটা কোনোদিন স্কুল কলেজের কথাও হয় না রাস্তাঘাটের কথাও হয় না আইলেও হয় ফাতর আইলেও হয় বালু আমার মাথায় জাননি আপনারা তে ফাতর খাওরা আর বালু খাওলা ওখলরে যদি আপনি দায়িত্ব দিয়ে আশা করি বইরাইন শিক্ষা আর যোগাযোগের উন্নতি ইতা স্বপ্ন স্বপ্ন থাকবো কোনোদিন বাস্তব হইতো না আমার সবচেয়ে খারাপ লাগে কিটা জানেন না আমরা এতটা অবহেলিত আছি আমরা যারা আমরার মুরব্বী বানাইতাম যাই এরা মাঝে এমন অনেকে আছে কলমটা তৈরা সুন্দর করে লিখতেও পারে না আছে নিলা আর তারা দোষ নাই তো দোষ আপনার তো আপনার যদি ঠিক না হয় আগামী একশো বছর কোম্পানি আরো অন্ধকার হইতো না কারণ দেখা যায় আমরারে তারা বুঝাই দিতে পারে তারা বুঝাই দিত এটা কথা দিই ফারুক আর তলে তলে মুঠ মারিয়া ফারুক আমি হবলদার তফসির তো করতাম না কথা দিই ফারুক আর তলে তলে মুঠ মারিয়া জেলা ওভারের বুঝাইলা এর লাগে দুষ টান টানান নাই দুষ আমরা সব কথা বুঝছেন নি এখন হইবা হুজুর ই আয়াতের আলোচনা দিন আইলো কেন ই আয়াতের আলোচনা ইন এল কারণে আইছে ওই যে অমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী হইছে মনে আছেন তাকওয়াবান শাসন ছাড়া তাকওয়াবান লোকদের শাসন ছাড়া আপনি কোন সময় সুন্দর সমাজ পাইতা আমরা তো জুম্মার দিন হুজুরের মুখ থেকে শুনি সানে খুতবা খাইরুল কুরুনি করনিন সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম এর অর্থ কি তা সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহর রসূল হইরা আমার যুগ আমার যুগল লাখান শ্রেষ্ঠ যুগ কিয়ামত পর্যন্ত আর আইতো এলাকি সামনেও বাক্যা সময় আর তো দেখলাম দুই তিন মাস বাদে বুঝছেন না নি আপনারা একটু ঠিকঠাক হইন জানো আর আমরাও যাতে আইলে একটু ভালো লাগে জানা একজন শিক্ষিত মানুষ দেখলাম আগে শিক্ষা প্রায়োরিটি দিবা এবং চরিত্রের প্রায়োরিটি আমি খোর ফক্কে হইয়া গেছি নি যদি হোকা খোর ফক্কে হইয়া গেছি নি একটা এলাকার সুন্দর বানানোর লাগি জুইতর মানুষ দরকার আর কত অন্ধকার থাকতো আপনারা ওই যে হইলা কত সুন্দর করে বুঝাইয়া বাচ্চার করে ফোরানি আপনার সুযোগ নাও সিলেট ফাটাই দেখাত ফাটাইল লাগে আপনার এলাকা দিতে হয় না কেন যে কই বানাই তো হেই হে আলিমও বুঝে না ফাজিলও বুঝে না কামিলও বুঝে না হে ইন্টারও বুঝে না অনার্সও বুঝে না মাস্টার্স বানান হতে পারে না ঠিক আছে নি কথা আপনারা মনে হয় আমার মাথায় তুরা তুরা বেজার তো বেজারই লোক কোনটা করার নাই আমি ওলাও মাতি আসলে আল্লাহ কইরা ও কুনু মা সাদিকিন সত্যপন্থীদের সাথে কারার সাথেও সত্যপন্থীদের সাথে এখন লাস্ট একটা আয়াত আমরা বহু অংশর ব্যাখ্যার লাগি টানি আনলাম এর বাদে আমরা আস্তে আস্তে মনে যাতো দেব মাথার কষ্ট হই জাননি আর বেশি নাই দশ থাকি মাশা আল্লাহ কারেন্ট আইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ হোকা শেষ টাইমে কারেন্ট পাইছে এই যে ও কুনু মা সাদিকিন আজকে কি তা কারেন্ট ইচ্ছা করি তা বললো না وكونوا مع الصادقين সত্যপন্থীদের সাথে হও এখন কথা হইছে সত্যবাদী খারা ই ব্যাখ্যা আমি দেওয়া লাগবো না কুরআন শরীফও আছে হক আছে না আছে না নাই রব্বুল আলামিন বলছেন ইমানের দাবিতে সত্যবাদী কারা শোনো ইন্নামাল মুমিনুনাল্লাযিনা إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই প্রকৃত মুমিন বা ইমানের দাবিতে সত্যবাদী হন তারা যারা আল্লাহর উপরে
এবং রাসূলের উপর ঈমান এনে এতে আর কোনো সন্দেহ পোষণ করে নাই এবং তারা আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ অর্থাৎ আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা করেছে এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন বোঝার চেষ্টা করুন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনে আল্লাহ আর রাসূলের আনুগত্যের উপরই আছে আনুগত্য হবে কার আর হবে আল্লাহ রাসূলের আল্লাহ আর রাসূলের আনুগত্য করতে পারলে কি লাভ হবে আল্লাহ বলছেন আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা সফল কাম হয়ে যাবে মহা প্রতিদান পাবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আল্লাহ এরপরে বললেন সুম্মা লাম ইয়ারতাবু এতে যারা সন্দেহ করে নাই আর আল্লাহ যে আমাদেরকে মাল দিয়েছেন জান দিয়েছেন এগুলো যারা আল্লাহর পথে খরচ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কোরআনের শাসন কায়েমের জন্য জান মাল দিয়ে প্রচেষ্টা করা এটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের যে মাল আছে ধন সম্পদ টাকা পয়সা আছে গলার আওয়াজ বড় করে সবাই বলেন এগুলো দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন আমার দেওয়া জিনিস আমার পথে ব্যয় করো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া ধন সম্পদ থেকে তুমি এগুলো আমার পথে ব্যয় করো আমার দেওয়া রিজিক থেকে তুমি সেগুলো আবার আমার পথে ব্যয় করো আর তোমাকে যে জান দিয়েছি জানটাও আমার পথে খরচ করো এই যে আমি কথা বলতে পারছি হাঁটতে পারি চলতে পারি মিছিল দিতে পারি স্লোগান দিতে পারি আমার শরীরের শক্তি আর সামর্থ্য যিনি দিয়েছেন জোরে বলেন তিনি কে আল্লাহ তো এই শক্তি সামর্থ্যগুলো পাওয়ার হকদার কে আল্লাহ আপনি হকদার বানাই রাখা রে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র যেগুল লাগে স্লোগান দেন নমাজ ভরে না এক অক্ত শয়তানের বক্ত সুযোগ ভাইলে গাঞ্জা খায় ফাসক্ত জাহান্নামর তক্ত আপনি রাগ করে দেন আমার কথায় ই স্লোগান ইসেন ফাইতা কে মাথুন না খানে কে ফাইতা তো আল্লাহ রাসূলের সাহাবী হলো স্লোগান দিছেন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আর আপনি অত বাদ হইছেন আপনি বক্তৃতা করার সময় আউযুবিল্লাহ হইতা পারেন না বিসমিল্লাহ হইতা পারেন না আল্লাহর নাম নাই আল্লাহর প্রশংসা নাই রাসূলের প্রশংসা নাই কিছু কিছু মানুষ যেমন আছে বক্তৃতার শুরুতে দুই তিন মিনিট তার অগু হগুর সামসামি করতে করতে যার কি বেজার হইতে নাকি তো আপনারা আল্লাহ তো কইরা তোমার এই শরীরের শক্তি ইচ্ছেন দিতাই বাই খারে দিতাই বাই খারে আপনি দিরা খারে আউকা বৃষ্টি হয় আর আমরা আর দেরি করলাম না শেষ কথা ওখান হইলাম সত্যপন্থীদের সাথেও মানে হয়েছে নবী মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালেহিন এরা হইল নিয়ামত প্রাপ্ত এরারে আপনি অনুসরণ করিয়া চলতা আল্লাহ যেন আপনার এই আয়াতের আলোকে যে কথাগুলা হয়েছি এগুলা যেন আল্লাহ আমরা আমল করবার তৌফিক দান করেন আমরা সবে হই আমিন।